ভাই জান আপনি যেটা প্রশ্ন করেছেন প্রশ্নটা একটু হাই লেভেলের একটু টাফ এবং উত্তরটাও ঠিক ওই এই প্রশ্ন এবং উত্তর সাধারণ মানুষের জন্য নয় যারা ইসলাম নিয়ে গবেষণা করছেন ইসলামকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করার চেষ্টা করছেন তাদের জন্য এটা কার্যকারী বাকি আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটা অত অতটা প্রয়োজনীয় নয় আপনি যেটা প্রশ্ন করেছেন যে যদি কেউ সঠিক ইয়াস করে তো সেটা কি এই ফাদিসের ওপরে প্রাধান্য দেওয়া যাবে তাকে নাকি টেয়াসের ওপরে হাদিসকে প্রাধান্য দিতে হবে এ সম্পর্কে আপনি দুজন আলিমের বা ইমামের দুটি মত নকল করেছেন এ সম্পর্কে একটু মত আছে তবে এ সম্পর্কে আল মক্তবত এর মধ্যে একটি গ্রন্থ আছে ওসুল উল ফেক আলা মান হাজি আহলিল হাদিস জাকারে ইবনে গোলাম আল কাদের আল পাকিস্তানি পাকিস্তানের একজন লেখক তিনি তার গ্রন্থের চৌষট্টি নম্বর পৃষ্ঠাতে অবশ্য তিনি এই পুরো বইটাই অসুলের বই আর কি নিয়ম নীতির বই ওই নিয়ম মধ্যে আল কায়দাতুল খামা পঞ্চম নম্বর কায়দা বা নিয়ম মধ্যে তিনি বর্ণনা করেছেন যে আল কয়াস মোকাদ্দমন

হাদিস বিধান প্রয়োগের ক্ষেত্রে বা মানার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় এর কোনো ভিত্তি ইসলামে নেই আহকাম কিতাবি ও সনাত ওয়াল আওয়াল কয়াস মূলত ইসলামের বিধিবিধান গঠিত হয় কোরআন এর আয়াত দ্বারা এবং সহি হাদিস দ্বারা এবং ইজমা ও কেয়াস দ্বারা তো এখানে কোরআন শাহি হাদিস ইজমা এবং কেয়াস এর মাধ্যমে দিন ইসলামের বিধিবিধান গঠিত হয় কিন্তু জয়ফ হাদিস দ্বারা কোনো বিধান প্রযোজ্য বা প্রতিষ্ঠিত হয় না সুতরাং সৈকদ্দমুল কেয়াস আর হাদিস জাইফ সাধারণভাবেই জাইফ হাদিসের ওপর সহী কেয়াসকে প্রাধান্য দেওয়া যাবে বা দিতে হবে আল বাহরুল মোহিত অষ্টম খণ্ডের চিচল্লিশ পৃষ্ঠা অকল আশা শাফি রহমাই বলছেন লাইজুজুল কেয়াস মা নাসিল কোরআন ও মুসান মুসান মুসনাদিন সাকিহীন কোরআনের দলিল থাকা অবস্থায় বা কোরআনের দলিল থাকতে কিংবা ও মুসনাদিন সাহিহীন সাহি সনদযুক্ত হাদিস থাকা সত্ত্বেও কেয়াস জায়েজ নয় অনেকে আমরা দেখতে পাই অনেক মাঝাবের মানুষদেরকে যারা সহি হাদিস থাকতেও আলী মুলামাদের কেয়াসের ওপরে আমল করে বা কেয়াসকে প্রাধান্য দেয় অথচ ইসলামের স্থিরীকৃত নীতিপালার মধ্যে রয়েছে বা ওসুলের মধ্যে রয়েছে যে লা মানাস দলিল থাকা অবস্থায় কয়াস চলবে না দলিল থাকা অবস্থায় কয়াস চলবে না আর দলিল বলতে কি বোঝায় কোরআন এবং শাহে হাদিসকে কোরআন এবং সাহে হাদিসকে দলিল বলা হয় তারপর তিনি বলছেন যে আম্মা আইন্দা আদমি হিমা ফাইনাল পেয়াস ও অজবন ফিকুললে হটমিন যদি কোরান থেকে এবং সই হাদিস থেকে দলিল না থাকে সেক্ষেত্রে সর্বাবস্থায় কেয়াস গ্রহণযোগ্য। তো এখানে তিনি এটা ইঙ্গিত দিয়েছেন যে কোরান এবং সহি হাদিস না থাকলে তবেই কেহাস গ্রহণযোগ্য তারপরে সহ হাদিস যদি না থাকে তাহলে কেয়াস গ্রহণযোগ্য তাহলে তার মানে জরিফ হাদিসের থাকা অবস্থাতেও পেয়াস গ্রহণযোগ্য এবং এর এর ওপরে অনেক আলিমুল আমরা একই মত দিয়েছেন বাকি মোহাম্মদ বিন হাম্বাল যেটা বলেছেন যে জরিফ হাদিস যদি থাকে তো জরিফ হাদিসকে পয়াসের উপরে প্রাধান্য দিতে হবে এই সম্পর্কে বলে আমার অনেক রকমের ব্যাখ্যা দিয়েছেন যেরকম ইবুল্লা আরাবি বলেছেন যে এটা একটা বিতর্কিত বিষয় এবং বিন হাম্বাল থেকে সরাসরি এই কথাটা বর্ণিত হয়নি বরং তার ছেলে তার ছেলে আবদুল্লাহ তিনি এটা বর্ণনা করেছেন আর যে হাম্বাল জঈফ হাদিসের সংজ্ঞা দিয়েছেন তারও অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন যেরকম রহমানুল মাহিনের প্রথম খণ্ডের পঁচিশ পৃষ্ঠার মধ্যে বলেছেন যে তিনি যে জঈফ বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা এটা নয় বরং এবং আহমদ বিন হাম্বাল হাদিসকে দুই ভাগে ভাগ করেছেন সাহি এবং জাইফ সাহি বলতে সাহি আর জাইফের মধ্যে তিনি হাসান এবং একটু শহীদ থেকে একটু নিচু দরজার হাদিসকেও তিনি জাইফ বলে উল্লেখ করেছেন তো অনেক রকমের অনেক অনেকে এর ব্যাখ্যা দিয়েছেন তো মোট কথা হচ্ছে যেটা আমাদেরও দৃষ্টিভঙ্গি আলহামদুলিল্লাহ যে আহ জাইফ হাদিস যেহেতু আমলযোগ্য নয় জাইফ হাদিস যেহেতু বিধান প্রয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় জাইফ হাদিস থেকে থেকে যেহতো এর দ্বারা কোনো বিধান প্রতিষ্ঠিত হয় না সে জন্য নিঃসন্দেহে দেহে সহীহ যদি হয় তো সেটা জাইফ হাদিসের উপর প্রাধান্যযোগ্য হবে বা আপনি পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি